অন্যান্য বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা র‍্যাঙ্ক করত তাদেরকে নিয়ে ভীষণ নাচানাচি হতো আর জিনিসটা অবশ্যই নাচানাচি করার মতনই কিন্তু এবছর যারা পরীক্ষায় ফেল করেছে তাদের নিয়ে বেশি নাচানাচি হচ্ছে প্রথমে কিছু ছেলেপেলে বুকফাটা কান্না নিয়ে বলা শুরু করলো যে অনলাইন পরীক্ষা নিতে হবে অনলাইন পরীক্ষা নিতে হবে তারা নাকি অনলাইন পরীক্ষা দিয়ে বইয়ের মাধ্যমে মনের ভাষা প্রকাশ করবে ঠিক যেমন রূপঙ্কর বাগচি বুক পকেট থেকে চোতা বের করে ক্ষমা চাইছিলেন হোয়াটএভার অনলাইন পরীক্ষা কেন নেবে এটা পরীক্ষা নাকি খেলা খেলা করোনার সময় কোনো পথ ছিল না তার জন্য অনলাইন পরীক্ষাটা নেওয়া হয়েছে আর এখন কি মনে মজা চলছে বলতে পারবো না ব্যাস কিছু আতাল ছেলেপেলে অনলাইন পরীক্ষা নাও বলে চিল্লাচ্ছিল আর তাই দেখে আরো কিছু আতালরা পড়াশোনাই করেনি আরে ব্যাস সরকার বলে অফলাইন পরীক্ষা নিয়েছে আর স্টুডেন্টসরা আজ তোমার পরীক্ষা বলে পরীক্ষা দিয়েছে কিন্তু কি আর করা যাবে সবাই তো আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার জিত খুরানা নয় যে জয় মাতা দি বলে আনসার দেবে আর সেগুলো সব ঠিক হয়ে যাবে জয় মাতা দি জয় মাতা দি ব্যাস আর কি সবগুলো ফেল মানো ইয়া না মানো ব্যর্থ তো তুমি হয়েইছ যখন পড়াশোনার সময় ছিল তখন যদি রিল টিকটক এসব না করে একটু বই পড়তে তাহলে হয়তো পাশটা করে যেতে বরের মুখটা দেখেছ মনে হচ্ছে যেন জোর করে বসিয়ে দিয়েছে যে যত বড় লেভেলেরই মানুষ হোক না কেন মিডিয়াকে কেউ ইগনোর করতে পারে না আর সেখানে উনি যেরম করে মিডিয়াকে ইগনোর করলো দেখেই বোঝা যাচ্ছে বড়ের অবস্থা তুই ভিডিও করবি না তোকে ভিডিও করতেই হবে বেচারা হায়ার সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংলিশে মানছি না মানবা না হায়ার সেকেন্ডারি বানানটা ইংলিশে মানছি না মানবা ওয়েল ডান এই যে রাস্তায় দাঁড়িয়ে যারা মানছি না মানবো না করছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই একবার তো তোমরা ব্যর্থ হয়েছো পরীক্ষার হলে এখন আরো একবার ব্যর্থ হতে চলেছো কারণ এই যে রাস্তায় দাঁড়িয়ে এই কাঠফাটা রোদে মানছি না মানবো না করছো এতে সরকারের পক্ষ থেকে তো কোনো পজিটিভ কিছু পাবেই না বরং গামলা ভর্তি মেলানিন পাবে ট্যান পড়বে গায়ে ট্যান বলেন কি একটা ছাতা টাঙিয়ে নাও ও ছাতার থেকে মনে পড়লো ছাতার ইংলিশ আমব্রেলা এর স্পেলিংটা জানো কি এ এম আর এল এ এ এম আর ই এল এ আমব্রেলা এমন স্পেলিং এর ছাতাতেও জং ধরা থাকে এটা তো রোদ্দুরেও খুলবে না সব থেকে খারাপ লাগার বিষয়টা জানো তো কি এই যে এরা রাস্তার মধ্যে বুক চিতিয়ে এত কনফিডেন্টলি বলছে যে এদের খাতা দেখা ভুল হয়েছে কোথাও গিয়ে কিন্তু ওরা নিজেরাও জানে যে ওরা ফেল করার মতনই পরীক্ষা দিয়েছে তবু এইসব অশান্তিগুলো করছে এগুলো কিন্তু ঠিক নয় না মানে সামান্য আমব্রেলার স্পেলিং এরা জানে না এইচএস এর ফুল ফর্ম জানে না হায়ার সেকেন্ডারি স্পেলিং এরা জানে না এ কেমন ঘাবড়ানো যে ঘাবড়ানোতে নিজের স্কুলের নামের বানানটাই ভুলে যাচ্ছে আর একটু ঘাবড়ে গেলে তো নিজের নাম বাড়ি কোথায় সব ভুলে যাবে আর সব থেকে মজার ব্যাপার হলো এদের বাড়ির লোকে এদের সাপোর্ট করছে আমাদের সময় আমি আমার কথাই বলছি কোনোদিন ইউনিট টেস্টও ফেল করিনি বাড়ির লোক মেরে কাত করে দেবে সেই ভয় আর এখন তো অভিভাবকরাই সাপোর্ট করছে আহারে কি যুক্তি আমার মেয়ে ইংলিশে মেসেজ করছে তাহলে ইংলিশে কেন ফেল করছে তোমার মেয়ে তো ইংলিশে মেসেজ করবে ইউ কেমন আছো আমি ভালো আছা ইউ খুব সুন্দর কাকিমা এটাকে ইংলিশে মেসেজ করা বলে না এটাকে ইংলিশ আর বাংলা দুটোর একসাথে শ্রাদ্ধ করা বলে ইংলিশে মেসেজ করছে দেখে খুশি না হয় যদি ফোনটা কেড়ে নিয়ে কানের গোড়া দুটো থাবড়া দিয়ে বই পড়তে বসতেন তাহলে হয়তো আজকে মাইয়া পাশ করতো কিন্তু এইসব ভিডিও একটার পর একটা দেখতে দেখতে আমার মনটা জাস্ট ভেঙে যেতে যেতে ভাঙেনি মানে যেখানেই দেখছি মেয়েদের আন্দোলন যেখানেই দেখছি মেয়েদের চিৎকার মানে ছেলেরা কি কোথাও ফেল করেনি সব মেয়েরাই ছেলেগুলো সব গেল কোথায় অ্যাট লাস্ট একটা ভিডিও পেয়েছি যেখানে ছেলেরা রয়েছে ছেলেরাও ফেল করেছে মানে মুখ রেখেছে এদের বক্তব্য হচ্ছে এদের স্কুলের প্রত্যেকে নাকি গড়ে কুড়ি করে পেয়েছে মানে সব ফেল করেছে মানে মোট ব্যাপারটা হলো সবাই গড়ে পেয়েছি কুড়ি কুড়ি এসে এবার ঝামেলা করি ওদিকে যারা খাতা দেখেছে তাদের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে এই যে তোমরা বিদ্রোহ করার মাঝে মাঝে আমরেলার বানান পারছো না এইচএস এর ফুল ফর্ম বলতে পারছো না এরপর আর দুদিন তোমরা আন্দোলন চালালে না সরকারি আবার তোমাদের উপর ইন্সপেকশন করে তোমাদের প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেয় আর যুক্তি ও হো হো যুক্তি তো কেউ এদের থেকে শেখো পরীক্ষায় কেন ফেল করিয়ে দিয়েছে মমতা দি এখন চাকরি দিতে পারছে না সেজন্যই আমাদেরকে স্কুল স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দিচ্ছে তুমি জানো না সোনা চাকরি আজকাল পাস করলে পাওয়া যায় না বরং ফেল করলেই পাওয়া যায় এন্ড অফ দ্য ভিডিও এটাই বলতে চাই
কেউ জানুক আর না জানুক, তুমি নিজে সব থেকে ভালো করে জানো যে তুমি কি লিখে এসেছো পরীক্ষায়। আর ফেল শব্দের ফুল ফর্ম জানো? ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। তুমি যে চেষ্টা করেছো এটাই তার প্রমাণ। যারা অনেক অনেক ভালো রেজাল্ট করে সব ডিগ্রি কমপ্লিট করেছে তারাও কিন্তু চাকরির পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়। তারা বছরের পর বছর ব্যর্থ হয় এবং তারপর সফলও হয়। তাই একটা বছর নষ্ট হয়েছে বলে এসব না করে আবার চেষ্টা করো। বাপরে কত জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু আজকের থেকে সবসময় ইংলিশে মেসেজ করবে, নাহলে কিন্তু তুমি অশিক্ষিত। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।